প্রশ্ন করেন, আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তখন সময় ছিল আরাফার সময়, তখন প্রশ্ন করেছিলেন এবং এই প্রশ্নটা অনেকের মনে জাগে যে রমজানের কোনো কাজা সিয়াম যদি আমার বাকি থাকে তাহলে সেই কাজা সিয়াম আশুরার দিনে কাজা সিয়ামের নিয়তে রাখতে পারি কি না, যদি রাখি তাহলে কি কাজা সিয়ামও আদায় হবে এবং আশুরারও নেকি পাবো? কথা মনে হয় বুঝাতে পারিনি। মহিলাদের অনেকেরই রমজানের কাজা সিয়াম বাকি থাকে, সে চাচ্ছে আশুরার দিনে সিয়াম রাখবে, নিয়ত করবে কাজা সিয়ামের, সে কি আশুরার নেকি পাবে না পাবে না? তো এই বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন যে ফতোয়া দিয়েছেন এবং আরও অনেক ওলামা একরাম যে ফতোয়া দিয়েছেন, যদি সে আশুরার নিয়ত করে সিয়াম রাখে তাহলে কাজা সিয়াম আদায় হবে না, কেননা কাজা সিয়াম ছিল ফরজ সিয়াম আর আশুরার সিয়াম হচ্ছে নফল সিয়াম। তবে যদি সে আশুরার দিনে কাজা সিয়ামের নিয়তে সিয়াম রাখে যে রমজানের একটা দিন আমার কাজা ছিল, সেই কাজা সিয়ামের নিয়তে আজকে আশুরার দশম তারিখে আমি সিয়াম রাখতেছি, তাহলে আশা করা যায় আল্লাহর নিকটে কাজা তো আদায় হবেই, এতে কোনো সন্দেহ নাই, তবে আশা করা যায় আশুরার নেকিও সে পেয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এই ফতোয়া শেখ সালেহ আল উসাইমিন দিয়েছেন। এই ফতোয়ার ক্ষেত্রে যেগুলো বলা যায় যে নফল সিয়ামগুলো আছে, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, সেই সিয়ামগুলোর দিনে যদি কেউ কাজা সিয়ামের নিয়তে সিয়াম রাখে তাহলে তার কাজা সিয়াম আদায় হবে নিঃসন্দেহে, তবে আল্লাহর নিকটে আশা করা যায় সে আশুরা এবং আরাফার নেকিটাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরও একটা বিষয় যে অনেকেই প্রশ্ন করেন যে যে নফল সিয়ামগুলো আছে এই নফল সিয়ামগুলো পার হয়ে যাওয়ার পর কি কাজা আদায় করা যাবে? আরাফার সিয়াম আমি রাখতে পারিনি, আমি আরাফার সিয়ামের কাজা রাখতে চাই, আশুরার সিয়াম পালন করতে পারিনি আর কাজা রাখতে চাই, জি না, এগুলোর কাজা আদায় করার প্রয়োজন নয়, এগুলো সময়ের সাথে খাস, যেই দিন সময় ছিল সেই দিনই রাখতে হবে, ওই দিন পার হয়ে গেছে আর ওর কাজা করার কোনো সুযোগ নাই। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে শুধু কি 10 তারিখে আমি সিয়াম রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখেও রাখতে চেয়েছেন কিন্তু তিনি মারা গেছেন, রাখতে পারেননি। তো মুহাদ্দিসিনে কিরাম ফতোয়া দিয়েছেন যে 9 এবং 10 তারিখ বা 10 এবং 11 তারিখ রাখা উত্তম, উচিত। তবে কেউ যদি শুধু একদিনও রাখে, রাখতে পারবে, সমস্যা নাই। আবার কেউ যদি 3 দিনও রাখতে চায়, ইমাম শাফি রাহমাহুল্লাহ তার কিতাব উলুমে 3 দিনও রাখার ফতোয়া বলেছেন জায়েজ, যে 9 তারিখেও সিয়াম রাখলো, 10 তারিখেও সিয়াম রাখলো, 11 তারিখেও সিয়াম রাখলো, কোনো সমস্যা নাই। আর যদি কেউ শুধু 10 তারিখে সিয়াম রাখতে চায় কোনো সমস্যা নাই। আর 9 এবং 10 তারিখে সিয়াম রাখা সর্বোত্তম, উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে কথা উচ্চারিত হয়েছে সেই কথা অনুযায়ী 9 এবং 10 তারিখের সিয়াম রাখা সর্বোত্তম এবং প্রত্যেক মুসলমানের জন্য উচিত।